কিরে সব গেল কই আল্লাহ এদের দাম্পত্য জীবনে সুখ শান্তি দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হেই কোন মায়া তো সমস্যা আছে কি কেন মা হ্যাঁ মায়া ওখানে পড়ে তাই নাকি আবু ওয়াশরুমটা কোন দিকে ওয়াশরুমটা তো বাবা এই যে গেটের বাইরে কি হাতের বাঁ দিকে আচ্ছা ঠিক আছে কি ব্যাপার ওয়াশরুমে গেল কোনো খবর নাই এই সুমায়া এই সুমায়া জি আপু দেখ তো ওই যে জামাই তো গেল ওয়াশরুমে কথা কয়া কেন আপু কোনো সমস্যা খবরই তো নাই আধা ঘন্টার উপরে হয়ে গেছে দেখ তো একটু দেখ এই সুমনা সুমনা জি আব্বু একটু ছেলের বাবা কই ছেলের বাবা আছেন দেখতেছ ডাক আশ্চর্য ব্যাপার এতক্ষণ লাগে ওয়াশরুমে কি বুঝতাছি না কিছু কি রে গরমটা পড়ছে আপু ওয়াশরুম তো ফাঁকা ওয়াশরুমে তো কেউ নাই ছেলেও নাই ছেলের মাও নাই কি কস না কস কুচ্ছস ভালো করে কুচ্ছস ভালো করে দেখছি নাই না কেউ নাই এই সুমনা কই ছেলের বাবা কই আপু ছেলের বাবা ছেলে ছেলের মা কেউ রে দেখি না বরপক্ষের কেউ নাই কি কয় এগুলি হ্যাঁ হ্যাঁ তো কি সমস্যাটা কি কি জানি আমি তো বুঝতাছি না হ্যাঁ হ্যাঁ এই ওঠ তুই ওঠ আশ্চর্য পুরো বাড়ি খুঁজলাম ওয়াশরুম তো খালি তাড়াতাড়ি আহো আবু কই তুমি আর তাড়াতাড়ি নিচে নামো তো চালু করে আহো রাখলাম তাড়াতাড়ি করো এ কি কইছে তোর বাপ আইতে আছে তোর বাপ একটা গদ্দ যেখানে সেখানে বিয়ে করা লাগে পাগল হয়ে যায় তাতে রেহো কি রে সব গেল কই সমস্যাটা কি আব্বু হ্যাঁ পুরো বাড়ি খালি বুঝলাম না বড় পক্ষের একটা লোক নাই তুমি দেখছো আমার জামাই বললো যে আব্বু এই যে এই ওয়াশরুমটা কোন দিকে আমি বললাম যে ওই যে গেটের এখানে গিয়ে হাতের বাঁ দিকে দেখো তুমি ভিতরটা দেখাইতে তুমি এটা কোনো কাজ করছো আশ্চর্য ব্যাপার কই গেল একটা লোক নাই তুমি ফোন দাও তো একটা ফোন দাও সকল লোকে কিছু হইছে কোনো কথা কাটাকাটি কোনো কিছু তোমার কিছু জিজ্ঞেস করছে জামাই কিছুই জিজ্ঞেস করেনি ওরা ওই জামাইয়ের মা তো ভিতরে ছিল তোদের সাথে কোনো তর্ক তর্কি বা কোনো না না আমাদের সাথে কোনো কিছু না বার্গেনিং হয় নাই ভালো ব্যবহার করছে সুন্দর কিছু হয় নাই ছেলের বাবাও কিছু বলে নাই আরে সবাই খুব ভালো বিহেভ করছে হঠাৎ করে যে আমিনের পরে থেকে তো দেই না এই যে বিয়ে হয়েছে তারপরে থেকে জামাই কি জানো বলল ওর মায়ের কানে কানে এরপর মানে তুমি দেখছো আর কি মা ওর মা কিছু বলছে কানে কানে হ্যাঁ ডাক দিছে ডাক দিয়ে কি জানো বলল কানে কানে বলার পরে ওর মা বলার পর পরই আমারে ওইটা আইসা বললো যে আব্বু ওয়াশরুমটা কোন দিকে তারপরে থেকেই নাই না আয় তো দেখি কি গো সমস্যা হইছে আয় সামনে আয় সামনে খুঁজে দেখি এই যে এই যে এই যে এই যে এই ভাই সাহেব কি ব্যাপার ভাই সাহেব কি হলো আন্টি হ্যাঁ কিছু না সমস্যাটা কি না কি হবো বলবেন তো কিছু হয় নাই পুরো বাড়িটা আমি তন্ন তন্ন করে খোঁজ করছি আপনাদের আমার জামাই বাবা জিজ্ঞেস করলো আব্বা ওয়াশরুমটা কোন দিকে আমি দেখাইয়া দিলাম ওয়াশরুমে যাওয়ার পর যাওয়ার আগে ওর মা এসে কি যেন বললো কানে কানে এরপর ওয়াশরুমের কথা বললো বের হইলো আর নাই এরপর দেখি আপনিও নাই বরপক্ষের কেউ নাই সমস্যাটা কি অঙ্কেল কিছু সমস্যা বলবেন তো কোনো কোনো ভুল থাকলে কোনো ভুল থাকলে যদি আমাদের কোনো দুশ্চিন্তি থাকে আমাদেরকে জানান বলেন বিয়েতে কি সমস্যা হয়েছে না আমাদের আপ্যায়নে সমস্যা হয়েছে আপনারা তো বলবেন এই চুপ থাকো তোমরা তোমরা কথা কম বলো আচ্ছা চুপ কর বলেন আপনার মেয়ে যে ওইখানে কইছেন কি জন্য হ্যাঁ কি জন্য লুকাইছেন আপনি এই কথাটা এটা অপরাধ তো অপরাধ না আপনার মেয়ে ওই যে তাহলে এটা আপনি আমার কাছে লুকাইছেন এটা আপনার অপরাধ না হ্যাঁ না জানি আর কত কিছু লুকাইছেন এই মেয়ের ব্যাপারে আমার কাছে না না ভাই আমি যদি আগে জানতাম এই মেয়ে ওইখানে তাহলে জিন্দগিতে এই জীবনও আমি আমার ছেলেরে আপনার মেয়ের সাথে আমি বিয়ে করাইতাম না ঠিক আছে আমার বোন থেকে আমার বোন তো খুব ভালো তাই তোমরা চুপ থাকো ভাই সাহেব এটা একটা কথা বললেন আপনি এইটাই কথা হাতের পাঁচটা আঙুল এক সমান আমার আলু বুঝ দিয়ে লাভ নেই হ্যাঁ আপনি রাগ করেন কেন শুনেন ওইখানে কি যারা পড়ে সবাই খারাপ সবাই খারাপ বলেন ভালো মানুষ হয়েছে খারাপ আপনি কি করেন ব্যবসা করেন না
সব ব্যবসায়ীরা খারাপ, আপনি খারাপ। ভাই সাহেব, আমার এত কথা শুনে লাভ নাই। আপনার মেয়ের আমার বাড়িতে আমি নিব না। শুনেন শুনেন, মাথা ঠান্ডা করেন। আমার মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কারিয়ানা পড়া পড়াইছি ওরে। ও আমার জানা মতে ওর জ্ঞান হবার পর থেকে এমন কিছু করে নাই যেটার জন্য আমি লজ্জিত হব বা যেটার জন্য আমি নিজেকে নিজে অপমান বোধ মনে করব। এখন বিয়ে দিছি, বিয়ের পরে যদি স্বামীর সংসারে যাওয়ার পর, আপনাদের ওখানে যাওয়ার পর যদি ও কোনো রকম কোনো ভুল ত্রুটি অন্যায় করে, আপনি আমাকে বললেন আমি মাথা পাইতে নেব। কিন্তু অযথা, আপনি বিয়ের সাথে সব কমপ্লিট হয়ে গেছে বলেন, সব কমপ্লিট। এখন ও আপনার ছেলের বউ, আপনারা বাসায় নিয়ে যাবেন, আমি এলাকায় মুখ দেখাবো কি করে? আমি মুখ দেখাবো কি করে? আপনি বলেন আপনার মেয়ে ওই যে ওইখানে পড়ে, আমি কিভাবে মুখ দেখাবো মানুষের কাছে? আল্লাহ, আমার ইজ্জত থাকবে? আপনার মেয়ে ওইখানে পড়ে যখন মানুষ শুনবে তখন আমার কি হবে? আমার ইজ্জতটা কই থাকবে? আমার সোসাইটি কি থেকে যায় ওই যে ওইখানে? এটা আপনি বুদ্ধিমান মানুষ এই কথাটা বলতে পারলেন? ওইখানে কি সব খারাপ? আমাকে বলেন, আপনি উত্তরটা দেন আমাকে, ওইখানে সবাই খারাপ? আমার এই কথা বলে লাভ নাই। না না, আপনার মেয়ে, আমি আমার ছেলের সাথে বিয়ে হয়েছে কি হয়েছে, আমার বাড়িতে আমি উঠাবো না আপনার মেয়েকে। আপনার মেয়েকে আপনি নিয়ে চলে যান। এটা এটা আপনি মানবিক দৃষ্টিতে চিন্তা করে দেখেন, আজকে যদি আপনি মেয়ের বাবা হইতেন আপনি কি কি করতেন? আপনার মুখটা কিভাবে? আমি মেয়ের বাবা হইলে আমার মেয়ের আমি ওইখানে রাগ করেন না বিয়ে সাহেব। দেখেন, আমরা একটা সমাজে বাস করি, পাঁচজন নিয়ে একটা সমাজ, সমাজের মধ্যে পাঁচজনের মধ্যে কি পাঁচজনই খারাপ বলেন আপনি? পাঁচজনই খারাপ, এর মধ্যে কি ভালো মানুষ নাই বলেন আপনি? আমার মেয়েটাকে আমি এমনভাবে বড় করছি, লালন পালন করছি যে আপনি পুরো এলাকাটা যাচাই বাছাই করে দেখেন, যদি ওর নামে একটা কেউ খারাপ বলে আপনি আমার মেয়ে রেখে চলে যান, আমি কিচ্ছু বলবো না আপনাকে। আমার মেয়ে ওইরকম না। এখন ওইখানে ভর্তি করাইছি, এটা অপরাধ না? ওইখানে সবাই খারাপ না? শুনেন, আমার সাথে এত কথা বলে লাভ নাই। আপনার মেয়ে ভালো মন্দ যা আছে আপনার কাছে আছে। আপনার মেয়ের সবচেয়ে বড় সমস্যা, আপনার মেয়ে ওইখানে পড়াশোনা করে, এইটাই বড় সমস্যা। আয় 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 আসো। শোনেন শোনেন শোনেন, শোনেন শোনেন বাবাজি, একটু দাঁড়াও একটু দাঁড়াও বাবাজি, একটু দাঁড়াও। শোনেন বেশ, আপনি তো মানুষ, শিক্ষিত মানুষ, আপনার জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ সব কিছু দিছে। আপনি যদি এই কাজটা করেন এখন আমি এলাকায় মুখ দেখাইতে পারবো। আপনি আমার মেয়েকে নিয়ে যান, আপনার বাড়িতে নিয়ে যান, এবং নেওয়ার আগে প্রয়োজনে আপনি আরও এক ঘন্টা দেরি করেন, পুরো এলাকা যাচাই বাছাই করেন। আপনি একটা বদনাম পাবেন না, আমার মেয়ে খারাপ কিছু করছে এই ধরনের কোনো প্রমাণ পাবেন না। তারপর আপনি আপনার বাসায় নিয়ে যান, আপনার বাসায় নেওয়ার পরে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকে আপনার কষ্ট করে দিয়ে যেতে হবে না, আমাকে বলবেন, আমি গিয়ে আমার মেয়ে নিয়ে আসবো। একটা কথা বলবো না আপনার সাথে, আমি এই ওয়াদা করলাম আপনার সাথে। আমি আপনি এই কাজটা করেন না, আমি এলাকায় মুখ দেখাইতে পারবো। বাবা বলো, আমার কথা শুনেন, যেহেতু বিয়ে হয়ে গেছে এখন এটা নিয়ে বাড়াবাড়ি না করারই ভালো। মুরব্বী যা বলছে তো সত্য কথাই বলছে। বলো বাবা, ওইখানে কি সবাই খারাপ? এখন কপালে যেটা আছে সেটাই হবে। এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো আপনাদের বাড়ি হয়ে গেছে, তো থাইকা যাবি? আপনি আপনার বিবেকের কাছে যদি মনে করেন আমি আমার পরিবার আমরা ভালো, আমার মেয়ে ভালো, তাইলে আপনি আমার মেয়েকে নিয়ে যান, আর নতবা আপনি যান, আমি কোনো বাধা দিব না, আমি আমার মেয়েকে নিয়ে আমার বাসায় চলে যাব। আচ্ছা বিয়ে সাহেব, একটা ভুল বুঝাবুঝি হয়েছে, যাক এটার জন্য আপনি কিছু মনে করেন না। হ্যাঁ, আমি আন্তরিকভাবে দুঃখিত, কিছু মনে করেন না। ঠিক আছে ভাই সাহেব, আমিও ঝগড়াঝাটি করার মতো লোক না, আমিও আসলে ওই টাইপের মানুষ না। আমি আসলে হয়েছে কি, ওই ওই কলেজের নাম শুনলে আমার আসলে সেন্টিমেন্টাল ঠিক থাকে না, দেখেন তো ইদানিং কি অবস্থা। হ্যাঁ, তা তো অবশ্যই দেখ। এই জন্য আমার মানে খুব একবারে ভিতর থেকে আমি ঘৃণা জন্মাই গেছে আমার একটা। আচ্ছা ঠিক আছে, মা আসো তাহলে, আমি আমার বউ নিয়ে বউ নিয়ে চলে যাই। হ্যাঁ ভাই, তাহলে এক কাজ করেন আপনারা, তাহলে আগামী সপ্তাহে যাই আমার বাড়ি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, এখানে বাদ বাকি আমরা কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা মা আসো, আত্মীয় যখন হয়েছে যাইতে তো হবেই। আচ্ছা চলো মা, হাঁটো হাঁটো যা। তাহলে বিয়া সাহেব দোয়া করে। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা চলো যা, দুইজন এক লগা চলো মা। এই জামা একটু আগায় দিয়ে।